আসসালামু আলাইকুম বিড়ি সাবরিন ব্লগের সবাইকে স্বাগতম এখন বাজে সোয়া দশটা তো এই রাতের বেলা সবগুলোরই ক্ষুধা লাগছে আর আমি আমার বিড়ালগুলোকে দিলে এই বাচ্চা দুইটা খুব মানে ওরা তো এখানেই থাকে হওয়ার পর থেকে বাহিরে আস পর্যন্ত যায়নি তো আসলে না দিয়ে পারি না এখন আমার দুইটা বিড়াল বললে ভুল হবে এগুলো তো আমার কাছেই থাকে তো থাকুক যতদিন রিজিক আছে আসলে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ যতদিন রিজিক আছে ততদিন এরা আমার কাছে আছে তো মিরু খাচ্ছে মিরু খেয়েই এখন বাহিরে যাবে কারণ ওর খাওয়ার পরে ওর বাহিরে যেতে মনে চায় তো আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসলে আমি আবার পশু পাখির প্রতি আমার মনটা খুব অন্যরকম আমি জানি না কেন আর আমিও এদের ভালোবাসায় খুব শিখত কারণ আমার মনে হয় কি মানুষকে সারাটা জীবন একটা মানুষকে ভালোবেসে পাশে থাকলেও তার আপন হওয়া যায় না কিন্তু এরা এরা আসলে এদেরকে একটু ভালোবাসা দিলেই সারাদিন একবেলা খাবার দিলে ওরা সারাদিন পিছনে ঘুরঘুর করে থাকে ওরা আসলে উপকারটা মনে রাখে তো আমার মিরু কিন্তু বাহিরে যায় আমার মিরুটা ও কিন্তু বাহিরে যায় ও কিন্তু ও চলে আসবে টাইম মতো চলে আসবে খাওয়ার সময় চলে আসবে ঘুমানোর সময় চলে এসে ঘুমায় থাকবে তা আসলে কেন আসে কেন আসে টান এবং ভালোবাসা এই দুইটা জিনিস আসে বিধায়িত থাকে চলে আসে তো আসলে এটাই আমি মনে করি যে আমি মনে করি বর্তমানে আমি যা দেখি বা আমার লাইফ দিয়ে আমি যেটা বুঝতে পারছি মানুষের চেয়ে আসলে পশু পাখি ভালোবাসাটা বোঝে বেশি এটাই আমি ভাবলাম মানুষকে এত ভালোবেসে মানুষের জন্য সারা দিন আপনি যতই করেন না কেন দিন শেষে একটা কথাই আপনি মানতে হবে যে কেউ কারো না আমি একা একাই কিন্তু আসলে ওদেরকে ভালোবেসে মনটা ভরে যায় আর ওদেরকে দেখে ওদের ভিডিও আপনারা ভাববেন যে আমার চ্যানেলে দেখবেন আমি শুধু ওদের ভিডিও ছাড়ি আসলে ওদের সারাক্ষণ ঘরে থাকে তো তো ওদের ভিডিও করতেও আমার ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতেও আমার ভালো লাগে খুব ভালো লাগে তো ওদের কাজগুলো ওদের খেলা ওদের খাওয়া ঘুম সবই আমার ভালো লাগে এত আদর লাগে ধরে ধরে মনে করে যে একটা রে কিউটের ডিব্বা খুব আদর করি তো আপনাদের যদি ভালো লাগে অনেকেই বিড়াল পালেন তো যাদের ভালো লাগে কুকুর পালন করে তো কুকুর পালনটা আসলে আমার পছন্দ না আমার বাড়িতেও কুকুর আছে আমি পালনের উদ্দেশ্যে রাখিনি ও নিজে থেকে আছে থাকে তো দেখা যায় কি আমার একটা সেফটি বাড়ির সামনে থাকে তো খাবার দাবার খেয়ে ওইখানেই থাকে তো বিড়ালের যে ভালোবাসা এটা আগে আমি বুঝতাম না কারণ আমি যখন থেকে বিড়াল পোষা শুরু করলাম এদের প্রতি একটা ভালোবাসা যে টান মানে এই মারাত্মক ভালোবাসা আসলে কোনো কিছুর সাথে তুলনা হয় না আমি দেখেছি ঠিক যেমন সন্তানের মতোই মানে এর আমার এই ই মিরুটা আর এই ইরুটা এই দুইটা যদি ঘরে না থাকে আমার আসলে ঘুম হয় না আমার মানে রাত্রে কখন আসবে বারবার ছাদে গিয়ে যাই ডাক দেই রাত দুইটা তিনটা বাজলো আমার মন চায় যে খুঁজে নিয়ে আসে রকম লাগে তা আসলে ওই যে কথায় আছে পালা জিনিসের জ্বালা বেশি পালা জিনিসের জ্বালা বেশি এটাই আসলে আসল কথা তো ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো ইনশাআল্লাহ আমার এই ভালোবাসা আমার এই বিড়াল পোষা এইগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের জন্য অনেক দোয়া রইল আমার জন্য অনেক দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন প্লিজ আল্লাহ হাফেজ